فاسالوا اهل الذكر আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর কাতু আমাদের এক বোনের প্রশ্ন হচ্ছে যে একটি হাদিস শুদ্ধ না অশুদ্ধ জানতে চাওয়া যে হাদিসের মধ্যে বলা হয়েছে যে মানফাত হুসলাতুল আশরফা নামা উত আহলু ওমআল যে যে ব্যক্তির আচরণ নামা ছুটে গেল হাত ছাড়া হয়ে গেল সে পড়েনি তাহলে তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে এটা অন্য একটা অংশ দুই হাদিসের অংশ এখানে উল্লেখ করা হয়েছে এই হাদিসের মধ্যে বলা হয়েছে যেন এমনভাবে ক্ষতিগ্রস্ত হলো যেন তার হুম সম্পদ এবং আপনার সন্তান সন্ততি সব ছিনিয়ে নেওয়া হয়েছে হ্যাঁ আর অন্য হাদিসের মধ্যে আছে মন্তারক সাল আস হু এটা আরেক হাদিস কিন্তু এই প্রশ্নের মধ্যে দনুটায় একত্র করে ফেলা হয়েছে যে যে ব্যক্তি আসরের নামাজ পরিত্যাগ করে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে এই দুটা হাদিসে শুদ্ধ এই দুইটা হাদিস আসরের নামাজের গুরুত্ব বোঝায় এই কারণে এটার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে কারণ আসরের নামাজটা আরব দেশে জোরের পরে ঘুমিয়ে পড়ার অভ্যাস আছে যার কারণে আসরের নামাজের মধ্যে তাদের ঘাটতি পাওয়া যেত এই কারণে সেটার গুরুত্ব বেশি করে দেওয়া হয়েছে যেরকম ফজরের নামাজ পুরো বিশ্বের মানুষ আপনার ফজরের আগে মানুষের ঘুমিয়ে থাকে এই কারণে ফজরের গুরুত্ব সরিয়েতে বেশি কারণ যেটা যত বেশি জটিল যেই সময় আল্লাহ ডাকে সাড়া দেওয়া সেটার গুরুত্ব তত বেশি এই কারণে ফিতনার সময় আমল করার গুরুত্ব যারা আমল করে ফিতনার সময় যখন মানুষ গাফিল থাকে সেই সময় আমল করার গুরুত্ব অনেক বেশি হ্যাঁ এটা হচ্ছে আসল কথা সুতরাং এই কারণেই এই হাদিসগুলো এসেছে এই কারণে আসরের নামাজের গুরুত্ব বেশি বিশেষ করে আপনার আসরের নামাজের টাইমটা আমাদের দেশেও অনেকের অবহেলা হয়ে যায় পড়বো পূর্ব করে অনেক মহিলা দেখা যায় যে শেষ পর্যন্ত টাইম পার করে দেয় এটা কখনো ঠিক নয় প্রত্যেকটা নামাজ সঠিক সময়ে পড়তে হবে আর এটা হচ্ছে সর্বোৎকৃষ্ট কাজ রসুল আকরম ইসলামকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে আইউুল আমি আফতাল যে কোন আমলটা সবচাইতে ইসলামের মধ্যে গুরুত্বপূর্ণ রসুল বারসান ফি আবুল বক্তিহা যে নামাজের প্রথম সময়ে নামাজটা পড়ে নেওয়া সুতরাং নামাজটা সঠিক সময়ে পড়ে নিতে হবে যেন আমি ক্ষতিগ্রস্ত থেকে ক্ষতিগ্রস্ততা থেকে বাঁচতে পারি আল্লাহ আমাদের সবাইকে সুযোগ দিন ওসলাল আলীন আহমেদ